স্কুল থেকে আমদাবাদ পাকার পুল পর্যন্ত তৃণমূল এক মহামিছিল করলেন, কি বলবেন? দেখুন, যেটুকু শুনেছি যারা করছে তৃণমূল থেকে বিতাড়িত অসম্ভব চুরি ডাকাতির জন্য দল তাদের কোনো দায়িত্ব দেয়নি আর গুরুত্ব দেয়নি, তাই তাদের ক্ষমতা প্রদর্শনের জন্য কিছু লোককে ভুলভাল বুঝিয়ে দিয়ে চুরির টাকা নিয়ে তাদেরকে বাইর থেকে এনে এইসব মিছিল দিচ্ছে। মহামিছিল টিছিল কিছু নয়, মানুষ তৃণমূল কী জিনিস বুঝে গেছে, কতটা চুরি ডাকাতি করেছে বুঝে গেছে। এটা হচ্ছে তৃণমূলের বি টিম করছে, আবার এ টিম পথে নামবে, নতুন চোররা পথে নামবে, পুরনো চোররা ওরা আজকের এই মহামিছিলের নাম করে মানুষকে বিভ্রান্ত করছে। একটু বলে দেবে, দেখুন তৃণমূল সরকারটা গোটাটা এই যে বিরুলিয়া অঞ্চল সহ নন্দীগ্রামের প্রতিটা অঞ্চলে একটা ডাকাতখানা আর একটা ডাকাতের রাজত্বে এই সরকারটা চলছে। এত করাপশান, এত দুর্নীতি, মানুষকে ভুলভ্রান্তি বোঝাতে এই মহিলাদের সেলফ হেল্প গ্রুপের মহিলাদের ভুলভ্রান্তি বুঝিয়ে তারা আজকে নিয়ে গেছে মিছিলে, কিন্তু মানুষ এদেরকে চিনে গেছে। যেভাবে আবাস যোজনার দুর্নীতি, যেদিনে যেভাবে 100 দিনের কাজের দুর্নীতি, যেভাবে IBS-এর কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, তার বিরুদ্ধে বিজেপি পথে নেমেছে এবং মানুষ সেটাকে সমর্থন করেছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে এদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে যে তৃণমূলের অস্তিত্ব নন্দীগ্রামে খুব একটা নেই, কারণ মানুষ চোর ডাকাতের সঙ্গে নেই, মানুষ ভারতীয় জনতা পার্টিকে চাইছে শাসক দল হিসাবে। আমার নাম প্রলয় পাল, আমি তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি।